প্রকাশ্য দিনের আলোতে চোর সন্দেহে দুই যুবককে পাকড়াও করলেন স্থানীয়রা। নির্বাচনের মুখে রাজধানীতে চোরের উৎপাত, অভিযোগ দিনের আলোতেই থামা বসাচ্ছে চোরেরা। এবার ঘটনা আগরতলা প্যালেস কম্পাউন্ড এলাকায়। জানা গেছে, স্থানীয় বাসিন্দা হিমগ্ন চক্রবর্তী বাইরে থাকেন, ফলে বাড়ি নির্জন। অভিযোগ, এই সুযোগ নিয়ে প্রায়শই চোরেরা এই বাড়িতে হানা দেয়। সোমবার দুপুরে শব্দ পেয়ে লোকজন দুইজনকে আটক করে, তাদের উত্তম মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। আমরা এখানে আসলাম, পাড়ার প্রতিবেশীরা ফোন করছে, ফোন করে কইতাছে যে ভিতরে আওয়াজ দিতেছে, চুর ঢুকছে, চুর ঢুকছে। তো আমরা আধা ঘন্টা দুটো রাউন্ড দিতেছি, সব কথা ঠিকই পাইতাছি, কিন্তু বাইরেটা তালা তালা হনে আমরা এখানে উপরে দিয়ে উপরে দেখলাম যে হ্যাঁ, ভিতরে গ্রিল দিয়ে আছে, লোহা গ্রিল, এই গুলি ভাঙতেছে। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ব্যুরো রিপোর্ট, চ্যানেল দিনরাত।